নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিনেট কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকা রানীগঞ্জের মঙ্গলপুরের জুট মিল খোলার দাবিতে বুধবার আসানসোলের উপশ্রম দপ্তরে স্মারক লিপি দিল শিল্প সংগঠনের নেতা উমাপদ গোপ। জানান, 7 বছর ধরে এই জুট মিল বন্ধ, এখানে প্রায় 1000 কর্মী কাজ করতেন। লৌহ পুরুষ এবং দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করলেন বিজেপির কর্মী সমর্থকরা। কংগ্রেসের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হল বুধবার। কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, কালনা শহর এবং কালনা 2 নম্বর ব্লকের নানান জায়গায় অনুষ্ঠান হয়। দেশের পাশাপাশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 38তম মৃত্যুবার্ষিকী পালন করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করতে আসানসোলের তৃণমূলের পার্টি অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। ফেসবুকে পোস্ট দেখে শনাক্ত হল অপরিচিত বৃদ্ধ। প্রায় মাস খানেক আগে আসানসোল জিআরপি ওই বৃদ্ধকে স্টেশন থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে অচৈতন্য অবস্থায় ভর্তি করেছিল। সে নো টু প্লাস্টিক ব্যানারে আসানসোল APLL নামক সংস্থার পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি বের করা হলো। র্যালিতে প্লাস্টিকের পরিবর্তে কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো পূর্ব বর্ধমানের জিটি রোডের ধারে। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।